puttano di mamotta! Ci nega c'è giornotta! Ehi puttano di mamotta! Ci nega c'è giornotta! ছাত্র নেতা আনিস খান হত্যাকাণ্ডের প্রতিবাদে উথাল পাথাল কলকাতা। মিলে গেল যাদবপুর আলিয়া আর প্রেসিডেন্সির পড়ুয়াদের শট। এক সুরে উঠল দাবি, আনিস খুনের বিচার চাই। ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার দিনভর প্রতিবাদ বিক্ষোভে মুখর ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সন্ধ্যায় আলিয়া ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও যোগ দেন বিক্ষোভ প্রতিবাদে। যাদবপুর থেকে গোলপার্ক অব্দি যায় প্রতিবাদী পড়ুয়াদের মশাল মিছিল। আনিস নয় একা, পাশে থাকার বার্তা দিচ্ছে তারই সহপাঠীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা প্রেসিডেন্সি, তারই সহপাঠীরা জানাচ্ছে রাজপথে। পরিবারও বারবার বলছে, গোটা ছাত্রছাত্রী সমাজ বলছে যে আমাদের একটি বন্ধু যাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তার একটা প্রকৃত সুবিচার চাই। হাওড়ার আমতা থানার সামনে ধিক্কার সভা করে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। এখানে দাঁড়িয়ে আমাদের যে পুলিশ অফিসার যারা হচ্ছে এখানে গ্রেপ্তার হয়েছেন, সেই পুলিশ অফিসাররা ডাইরেক্ট ওখানে সেদিন ছিলেন কিনা তা তো কেউ জানে না। ওনারা মুখে বলছেন এখনো পর্যন্ত যে চারজন সিভিক ভলান্টিয়ার নিখোঁজ ছিলেন, তাদের মধ্যে একজন তিনি হচ্ছে পাশেই রসপুর পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে। বুধবার বেলা 12:30টায় দুই বিশ্ববিদ্যালয়ের এসএফআই কর্মীরা কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে। দুপুর 3টেই এসএফআই এর একটি মিছিল রওনা দেয় পার্ক সার্কাসের দিকে। 7 পয়েন্টে মিছিল পৌঁছতেই বাধা দেয় পুলিশ, বেঁধে যায় ধস্তাধস্তি। আমি আন্দোলন করে বড় হয়েছি, আমাকে আন্দোলন যেন বেশি কেউ না শেখায়। পলিটিক্যাল কারণে কেউ কেউ অতিরিক্ত গতকাল কলকাতায় খুব ডিস্টার্ব ফিল করেছেন মানুষ। কেউ এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টে গাড়ি ধরতে পারেনি। কজনের জন্য নিশ্চয়ই আপনার আন্দোলন করার অধিকার আছে, করুন না একটা জায়গা বসে। রাস্তা অবরোধ করে রাস্তাটাকে অচল করে দিয়ে কি লাভ? তবে ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডের প্রতিবাদের ঢেউ এত সহজে স্তিমিত হওয়ার নয় বলেই হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।